আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। মরিয়ম কেমন আছো? অনেক ভালো আছো। কেন তো মরিয়মের হচ্ছে আজকে হচ্ছে শখ পূরণ করতে যাবো। আসলে শখের তোলা হচ্ছে 80 টাকা। আর মরিয়ম তোমার শখের তোলা কত? 50 লক্ষ টাকা। তাই তুমি কি পাখি কিনবা? মরিয়ম হচ্ছে কয়েকদিন যাবত হচ্ছে পাখি কিনতে চাইতেছে, তো পাখি পালবে মরিয়ম, তো এই জন্য পাখি কবে তুমি পালতে মন চাইছে তোমার? তাই পাখি পালতে পারবা? তাই তুমি বড় হয়ে গেছো। তাই আমরা হচ্ছে এখন হচ্ছে মরিয়মের জন্য হচ্ছে পাখি কিনতে যাচ্ছি, তো দেখি মরিয়ম কি পাখি পছন্দ করে আর কি পাখি কিনে আনে আর পাখির পরিচর্যা কি করে। মরিয়ম তো কবুতর নিবে না পাখি নিবা? কবুতর নিতে হবে পাখি এটা নিবা? হুম, কোন দুইটা নিবা? হ্যাঁ, এই যে এই পাশে দুইটা, এই সাদাটা নিবা না? হ্যাঁ, খরগোশ তুমি খরগোশ নিবা নি? হ্যাঁ হ্যাঁ, তাই নি? মরিয়ম নিয়ে যে দোকানে গেছিলাম তো শুধু এক জাতের পাখি আছে, তো এই জন্য আর কি মরিয়ম নিয়ে আসলাম এখন অন্য জায়গায়। এটা মরিয়মের খুব শখ খরগোশ পালবে, কিন্তু মরিয়ম তো এখন পর্যন্ত পালতে পারবে। তুমি যখন বড় হইবা একটু বড় হও, তা যখন পালতে পারবা তখন নিও একটা। হ্যাঁ, হুম, তুমি যখন পালতে পারবা, এখন তো তুমি পালতে পারবা না, তাই ঘুমাইতেছে বাচ্চা। আসো আসো আমরা যা নিবো তা দেখি। দেখো দেখো তুমি কিনে কোনটা নিবা? দেখো এই জোড়াটা সুন্দর না? ওইটা এইটা, হ্যাঁ, ভিতরে আছে সব কবুতর না? হ্যাঁ, না কথা শিখাইতে হবে, শিখাইতে পারবে না তুমি? হ্যাঁ পারবা নি শিখাইতে? এ কি পাখি ভাই, এর নাম কি? কোনটা কি পাখি? দেখো দেখো মরিয়ম কোনটা নিবা তুমি? দেখো তারপর নিয়ে চলে যাই। কোনটা? বেরি কত জোড়া কত কি কারণ ভাই? হ্যাঁ ওই ওগুলা বয়স কেমন? আর এগুলা
এগুলো কি বাচ্চা? এগুলো বাচ্চা না, এই বয়স থেকে বাচ্চা। সবগুলোর দাম বেশি কইতাছেন। এগুলো সব কবুতর না? তুমি তো কবুতর পালো, রাত দিয়ে অনেক কবুতর পালো, তাকে অনেক দামি দামি কবুতর ছিল, সব বিদেশি কবুতর একটাও ছিল না। আমার আগে অনেক কবুতর ছিল, মৌমাছিদের কামড়ে সব বিনাশ করে দিয়েছে। এরপর মাঝখানে কবুতর পালা বন্ধ করে দিলাম, এখন আবার শুনছি। এখানে কি আছে? ব্রিজ, কাঠ ব্রিজ না বাঁশ ব্রিজ? হ্যাঁ, সবগুলোতেই বাচ্চা দিব। মরিমের জন্য সবশেষে খাঁচা সিলেক্ট, এই হচ্ছে খাঁচা। মরিম খাঁচা পছন্দ হয়ে যায়নি, খাঁচা রাখবা কোথায়? ময়লা তুমি আসো, তুমি এটা। হ্যাঁ, আর কোনটা? দেখেন দুইটা মত হয়ে যেন জানি। বাকি দেখ ভালোই লাগে না? যুদ্ধ করে। হ্যাঁ, কতদিন পর ডিম পারবে? এক দেড় মাস লাগবে এটাই। পাখি রাখবে কোথায়? কি দেখো? হ্যাঁ, পাখি। এগুলো দুধ আছে, খাবার টাবার দিয়ে দিয়েছি। বাজিগারের মিক্স খাবার, হজমওয়ালা গ্রিট, আর এটা হচ্ছে স্লাইন। তাই কি খুশি?
হ্যাঁ হ্যাঁ কি হা এই যে পাখি একবারে সব কিছু দিয়ে দিয়ে খাবার টাবার সব কিছু দিয়ে দিয়েছে পানি হতে শুরু করে এবার হচ্ছে নতুন জায়গা আসছে অ্যাডজাস্টমেন্ট করতে কতদিন সময় লাগবে তো তারপর ডিম দিব ডিম দেওয়ার পর ডিম খাইবা নি ডিম খাইবা নি ডিম নিলে হ্যাঁ তা কি করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ